কা চলো বাতাও চিন্তা করবে না কারোর জন্য কোথাও কিছু ঠেকে থাকে না সব সব ঠিক হয়ে যাবে আপনি আমার জন্য আশীর্বাদ করবেন আমাকে ভুল বুঝবেন না তুমি চলে যাচ্ছ তুমি ভালো থেকো এখন আমাদের হিসাব কে রাখবে তুমি এসেছ বসো বসো এখানে এখানে বসো তো কি হয়েছে তোমার আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি শোনো আমি আমার সিদ্ধান্ত বদলে ফেলেছি তুমি যদি জমিদার বাড়িতে কাজ করে শান্তি পাও তাহলে আমি আর কিছু বলবো না তুমি ওখানেই কাজ করো জমিদার বাড়ি জমিদার বাড়ির সাথে আমার সকল সম্পর্ক চুকিয়ে দিয়ে আমি চলে এসেছি মানে কি বলছো তুমি কি বলছো তুমি বুঝতে পারছো না যা বলছি এটা সত্য শুনতে পেরেছো যা বলছি এটা সত্য জমিদার বাড়ির সাথে আমার সকল সম্পর্ক একদম চুকিয়ে দিয়ে এখানে চলে এসেছি আর কখনো লক্ষণ জমিদার বাড়িতে যাবে না কখনো বুঝতে পেরেছো আমার সাথে আবার কথা বলতে ভালো লাগছে না আমি কোথাও যাব না আমার কথা বলতে ভালো লাগছে না সর সর আচ্ছা আচ্ছা সত্যি বলছো তুমি তুমি জমিদার বাড়ির চাকরি ছেড়ে দিয়ে এসেছো এটা কি সত্যি আহা একই কথা কেন বারবার জিজ্ঞেস করছো হ্যাঁ আমার কাটা গায়ে নুনে চেটা কেন দিচ্ছ আমার মুখ দিয়ে কি বারবার তোমার শুনতে ভালো লাগছে যে আমি জমিদার বাড়ির কাজ ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি খুব ভালো লাগছে একদম একদম সর সর আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি তোমার শরীর মন কোনো কিছুই ভালো নেই তুমি কি খেতে চাও বলো তুমি যা খেতে চাইবে আজ আমি তোমার জন্য সেটাই রান্না করব সকালবেলা শুনলাম বাজার সদায় কিছু নেই চাটি পর্যন্ত ঘরের মধ্যে নেই এখন সমস্ত অভাব একদম উবে গেল একদম এখন আর কোনো অভাব টভাব নেই না সমস্ত ভরপুর হ্যাঁ তুমি শুধু শুধু রাগ দেখাচ্ছ আচ্ছা জমিদার বাড়ির কাজ তো ছেড়ে দিলে এখন কোথায় কি করবে কিছু ঠিক করেছ সব ঠিক করেছি সব ঠিক করে এখানে এসেছি কোথায় যাব এখন বাঘের খাঁচায় ঢুকবো সেটাই তো কপালে ছিল বুঝি হয়েছো না তোদের এই উদাসীনতা আমার একদম ভালো লাগে না আমাকে বলছো কেন তো সবাইকে তো বলছি তুই এখন সামনে আছিস তাই তোকে বলছি দেবুবি আমাকে বলতে হবে না আমি আমার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছি যাদেরকে বলা দরকার তুমি তাদেরকে বলো কাদেরকে বলবো ছোট চাচুকে বলো কুবুকে বলো বন্যা চৌধুরীকে বলো পরিবারের মধ্যে থেকে মনে হয় যে ওরা পরিবারের বাইরে একমাত্র ছোট ভাবি ছাড়া সবার শরীরেই তো জমিদার বাড়ির রক্ত মেগাপুর শরীরে কি জমিদার বাড়ির রক্ত নেই আছে তাহলে সে কি করে ভুল করলো জমিদার বাড়ির অস্তিত্ব টিকে রাখার জন্য আমরা যে সকল সমস্যা মুখোমুখি হচ্ছি তার মূলে তো মেঘ ঠিক বলেছিস মেঘ যদি রমজানকে বিয়ে না করত তাহলে এমন কিছুই হতো না কপি এসব বলে তো এখন লাভ নেই অতীতকে তো আর ফেরানো যাবে না তবে বর্তমানে আমরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছি তা থেকে বাঁচার উপায় কি উপায় যদি জানতাম তাহলে তো আমি নিজেই চেষ্টা করতাম জানো কপি আমি যখন দেখি যে দাদি তার নিজের রাগ ক্ষোভ পুষে রেখে মাথা ঠান্ডা করে রমজানের কথা শুনছে তখন আমার মনে হয় যে ভাঙারির ছেলেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই শুধুমাত্র পারি না মেঘাপুর কারণে রমজান খুব ভালো করে জানে জমিদার বাড়ির দুর্বলতা কোথায় তাই সে মেঘাকে টার্গেট করে ভালোবাসার জালে ফেলে
এই জমিদার বাড়িতে প্রবেশ করেছে। দুঃখের বিষয় কি জানো ফুপি, জমিদার বাড়ির দুর্বলতা বাইরের লোক জানে, আর আমরা জমিদার বাড়ির মানুষরা আমাদের শত্রুদের দুর্বলতা জানি না। অতীতে যা হবার হয়ে গেছে, এখন আমাদের সময় হয়েছে ঘুরে দাঁড়াবার। আমাদের কায়দা করে জানতে হবে শত্রুদের দুর্বলতা কোথায়। যাদের সব বাঙা মাল সুন্দর করে টলারে উঠায় তারপর এখান থেকে নদী। আর ওই যে আর কি জানি কয় নাম, আচ্ছা নাম মনে হলে পরে আমি ফোন দিতেছি, রাখলাম। কি ব্যাপার লক্ষণ বাবু, আমার বাড়িতে হঠাৎ কি মনে কইরা, নাকি জমিদার পাঠাইছে আবার আমার সাথে ঘেউ ঘেউ করতে? স্যার আজ আমি জমিদারদের হয়ে কিছু বলতে আসিনি, আজ আমি নিজের কথাই বলতে এসেছি। তাই নাকি, কও উনি তোমার কি কথা? আমি সব আমি আসলে কি কিভাবে যে কথাটা বলবো ঠিক বুঝে উঠতে পারছি না, মানে বলা দরকার কিন্তু সত্যি বলতে আমার না দেয়ালে পিঠটা ঠেকে গেছে, আমার কোনো উপায় নেই। আমাকে কি আপনার হিসাব রক্ষক রাখা যায়? কি কইলা, কি কইলা তুমি? আমার লগে কাম করতে চাও? এই তুমি ওই জমিদার বাড়ির চামচা আমার লগে কাম করতে চাও? দেখুন আমি জানি বিভিন্ন সময়ে আপনার সাথে খারাপ আচরণ আমি করে দিয়েছি, কিন্তু এটা তো সত্য, আমি যা লোন খেয়েছি তার বিপক্ষে তো আমি যেতে পারবো না। সে কারণে সে সময় অনেক খারাপ আচরণ হয়ে গিয়েছে, কিন্তু আজ সত্যি সত্যি আমি আপনার কাছে এসেছি, একটা ব্যবস্থা করবে? এখন এত নামো নামো করতেছো কিসের জন্য? তোমারে কি জমিদার বাড়ি থেকে গাছ ধাক্কা দিয়ে খাদা দিছে? না না না, আমরা কি কি বলছেন গো, আমার গাছ ধাক্কা কে দিবে? জমিদার বাড়ির লোকজন এমন আচরণ আমার সাথে করবার সাহস কখনো পাবে না। আমি আমি নিজেই আমার কাজ থেকে অব্যাহতি দিয়ে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, তা হঠাৎ এই শুভ বুদ্ধির উদয় হইল কেমনে? সেটা সেটা একান্তই আমার ব্যক্তিগত, সে কথা আপনি নাই বা জানলেন? না 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 না, আমার তো জানাই লাগবে। দুই দিন আগে যে আমার সাথে ঘেউ ঘেউ করতো, আজকে সে আইসা আমার পা সারতেছে, বিষয়টা তো সন্দেহজনক। এতই যখন জানতে চাচ্ছে, সত্যি বলতে আমি অর্থ কষ্টে আছি। আমি আবার এই দিল দরিয়া মানুষ, দয়ার সহিত মানুষের দুঃখ কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। ঠিক আছে, তোমারে আমি আমার হিসাব রক্ষক হিসেবে নিয়োগ দিলাম, জমিদার তোমারে যা দিত তার চেয়ে 10 গুণ 20 গুণ টাকা আমি বেশি দেব। এত খুশি হওয়ার কিছু নাই, তোমারে আমার কাছে বিশ্বস্ততার জায়গা তৈরি করতে হবে। যদি আমি ঘুণাক্ষরে টের পাই এখনো জমিদার বাড়ির সাথে তোমার দহরম মহরম আছে, তাহলে কিন্তু সেই দিন জায়গায় তুমি শেষ। এভাবে কথা বলবেন না, এভাবে বলবেন না,
আমার শরীরে কখনো বিশ্বাসঘাতকতার অভাব নেই, কখনো এটা করিনি আর কখনো করব না। আজ পার্টি হবে, আজকে সারা রাত ধরে পার্টি করব, আজকে আমার বিজয়ের দিন। হ্যালো জিকো, স্পেশাল জিনিস পাটা, আজকে আমার আনন্দের দিন, আমি আজকে সারা রাত পার্টি করব। স্পেশাল সিন আসুন সারা সোডা, ওকে ওকে ওকে। আচ্ছা ওটা কি? ওটা হচ্ছে হিজল গাছ, হ্যাঁ বুঝছো, এই বর্ষাকালে হ্যাঁ ওটার মধ্যে অনেক পানি থাকে, তারপর কিন্তু গাছ বেঁচে থাকে, গাছটা মরে না। সত্যি? আজকে তুই আমাকে কি সুন্দর করে বুঝালে, আমি তো একদম সব বুঝে গেছি, আমি না জমি জমার এই হিসাব নিকাশ কিচ্ছু বুঝতাম না। তুই তুই খালি না বাবু আমাকে বকাঝকা করো, বকাঝকা করলে না আমার কিচ্ছু ভালো লাগে না। আজকে কত সুন্দর করে বুঝিয়েছো, ধন্যবাদ ধন্যবাদ। জানো আমার বউ না আমাকে খালি বকাঝকা করে, তুমিও বকাঝকা করো, আমি আমার খুব কষ্ট হয়। আজকে তুমি অনেক সুন্দর করে বুঝিয়েছ, ধন্যবাদ। ঠিক আছে, তুই তো আমার ভাই না, তুই আমার ছোট ভাই, হ্যাঁ যা আজ থেকে তোকে আমি বকাঝকা করব না। সত্যি সত্যি? হ্যাঁ। কেন জানিস? হ্যাঁ আমার মনটা না আজ খুব ফুরফুরে। তাই? কারণটা কি? কি কারণ? কারণটা হচ্ছে আজ ওই রচিত ভাঙ্গারি আছে না, হ্যাঁ ওকে না শাস্তি দিতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আর আমার মন বলছে রমজানকেও এরপর একটা উচিত শিক্ষা দিতে পারবো। সম্রাট জানিস আমি না আজকে একটা কথা ভাবছিলাম। কোনো মাথা পাঠাবে নাকি? আমার মাথা পাঠিও না ভাইজান, প্লিজ ভাইজান। ওদের বিয়ে দিতে হবে না? হ্যাঁ তো। আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম। এমি তুমি এখানে কি করছো? কে তুমি? এই তুমি চাচু বললে কেন? তুমি তুমি তো ওনাকে বড় কর্তা বলবে, বলবে বড় কর্তা আসসালামু আলাইকুম। জি আপনি আমাকে চিনেন চাচু? কেন চিনবো না, তুমি কেরামতের মেয়ে না, আমি তোমাকে ঠিকই চিনেছি। তা তুমি এখানে কি করছো বলো তো? সরি চাচু, কিছু মনে করবেন না, আসলে আমি শ্রাবণকে খুঁজতে এসেছিলাম, আমরা স্কুলের বন্ধু, আমি শুনলাম যে ওই গ্রামেই আছে, তাই ওকে খুঁজতে এসেছিলাম, পাইনি, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাচ্চা তুমি তো ট্রেন মিস করেছো, ও শহর থেকে এসেছে তো, তাই একটু এদিক সেদিক ঘুরতে গেছে, তুমি এদিক সেদিক ঘুরো ওকে পেয়ে যাবে। সরি চাচ্ছো, কিছু মনে করবেন না, আসলে আমি আর শ্রাবণ একই স্কুলে পড়তাম তো, আমরা বন্ধু ছিলাম। আচ্ছা তাই শুনলাম ও এখন এখানেই আছে, দেখা করতে আসলাম, কিছু মনে করবেন না। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম চাচ্ছো। ওয়ালাইকুম আসসালাম। সম্রাট মেয়েটা অনেক সুন্দর না? হ্যাঁ সুন্দর তো। ভাইজান তুমি একটু আগে বিয়ের কথা বলছিলে না, তুমি একটা কাজ করো, তুমি ওই যে আমাদের শ্রাবণের সঙ্গে ওর বিয়ে দিয়ে দাও। সম্রাট হ্যাঁ, তুই তো দিবাস্বপ্ন দেখা শুরু করে দিলি, ওর বাবাকে জানিস? ওর বাবা হচ্ছে জমির দালালি করে বেলায়, আর জমির দালালের মেয়ের সাথে আমি আমার শ্রাবণের বিয়ে দেবো? মাঝে মাঝে তুই এমন সব কথা বলিস না, তখন না তোকে আমার আজকে আর বকাঝকা করলাম না। আমি আমিও আর তোমাকে কিছু বলবো না, কিছু বললেই তুমি শুধু শুধু রেগে যাও। ঠিক আছে চল আয়। আসসালামু আলাইকুম দাদিমা, আমার শ্বশুর আব্বা এসেছে। দিদি ভাই তুমি একটু ওদিকে যাও, আমি ওর সাথে একাই কথা বলবো, যাও। ঠিক আছে। সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠলো? আমার তো বিশ্বাসই হইতেছে না জমিদার বাড়িতে আমার দাঁত করে নিয়ে আসছে। আরে থামো থামো, তোমাকে কেউ আমন্ত্রণ করে দাওয়াত দিয়ে এই বাড়িতে নিয়ে আসেনি, ইচ্ছে করছিল ওই লাঠিয়াল পাঠিয়ে তোমাকে ধরে আনি, কিন্তু সামগ্রিক পরিস্থিতির কারণে সেটা তো আর করতে পারছি না।
ওই হইলো যাহা লাউ তাহাই কুদু। আপনি আমারে লাঠিয়াল দিয়া বাগায় আনেন আর আমন্ত্রণ করে আনেন, আনছেন তো জমিদার বাড়িতে ডাইকা। এখন বলেন কিসের জন্য ডাইকা আনছেন, আমি আপনার কি সেবা করতে পারি? সময়টা এখন ঠিক নাই, তা না হলে সেবা কত প্রকার কি কি তোমাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিতাম। শোনো ভাঙ্গারি, তুমি যে বিপজ্জনক খেলায় মেতেছ তার শেষ পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে বলে রাখলাম। কিসের খেলা? আমার প্রাণের টুকরা সম্রাটকে নিয়ে তুমি নষ্ট খেলায় মেতেছ। সি সি সি, তবা তবা, এটা আপনি কি বলতেছেন? চুপ করো, এত সাধু সাজার চেষ্টাটা করো না, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, কি খবর আছে? তুমি আমার ছেলেটাকে নেশা করা শেখাচ্ছ। এইটা আপনি কি বললেন? এটা কি কোনোদিন সম্ভব? সে একজন জমিদার, তার শরীরে জমিদারি রক্ত টকবক করে ফুটতে আছে। সে যা করে তার সিদ্ধান্ত মতেই করে, এখানে আমার কোনো হাত নাই। মিথ্যে বলো না রজত, আমি আজ তোমাকে সাবধান করবার জন্য ডেকেছি, পরের বার হয়তো এই সুযোগ তুমি আর পাবে না। আজকের পর আমি যদি আর শুনি যে তুমি আমার ছেলেকে কোনো রকম নেশা জাতীয় দ্রব্যের প্রতি প্ররোচিত করছো, তাহলে কিন্তু আমি কঠিন ব্যবস্থা নিব, মনে থাকে যেন কথাটা। আল্লাহ রে আল্লাহ, তুমি মাটি ভাগ করো, আমি সেই ফাঁকের মধ্যে পড়ে মরে যাই। আমি হইলাম আপনার পরম আত্মীয়, আমার বিরুদ্ধে কে আকোতা কোকোতা কইছে? আমি যদি একবার তারে পাইতাম। রজত, আমার সামনে নাটক করো না, আমার চুল বাতাসে সাদা হয়নি, বয়সে সাদা হয়েছে। আমি তোমার সব ভরম বুঝতে পারি, ধরতেও পারি। আমার যা বলার আমি বলেছি, এবার এখান থেকে যাও। অবশ্যই যাব, অবশ্যই যাব। তাই একটা ছোট্ট অনুরোধ আছে, সেটা কিন্তু আপনার রাখতে হবে। কি অনুরোধ? আবার কি তোমার অনুরোধ? আমার বাড়িতে দয়া করে একটা ডাল ভাত খাইতে আসবেন। ভাঙ্গারি, তুমি বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করছো তো, সাবধান হও। ঘুমন্ত বাঘ যদি জেগে ওঠে তাহলে সামলাতে পারবে না। যাও তো, এখন দূর হও আমার সামনে থেকে। মানিক, মানিক, এই থাক থাক থাক, কাউরে ডাকতে দিব না। তবে একখান কথা, এই যাওয়াই আমার শেষ যাওয়া নয়, আবার আসিব ফিরে এই জমিদার বাড়ির নিয়ে, হয়তো নব্য জমিদারের বেশে। আসসালামু আলাইকুম। কি বলে গেল এই ভাঙ্গারির বেটা? না, এই ভাঙ্গারিকে এত হালকা ভাবে নিলে চলবে না, আমাকে আরো সতর্ক হতে হবে এর ব্যাপারে। তার অসুস্থতার জন্য দায়ী কে? এটা আমি কেমনে বলবো? তোমার বাবা। রাজীব ভাই আমাকে অনেক আদর করে, আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। থাম, এভাবে শ্বশুরবাড়িতে পড়ে থাকা বিয়ের পর ছেলেদের মোটেও ঠিক না। ও আইসা, তাহলে এই কথা?